আসসালামু আলাইকুম। বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংক্রান্ত। আজকে মূলত কয়েকটি বিষয় থাকবে এই ভিডিওতে। প্রথমত হচ্ছে এই প্রবাসী বাংলাদেশিরা কিভাবে পাসপোর্ট রিইস্যু পাবেন, এবং আপনাদের যাদের নবজাতক সন্তান রয়েছে তাদের জন্য নতুন পাসপোর্ট কিভাবে পাবেন, আপনার পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে নতুন পাসপোর্ট পাবেন, এবং একই সাথে যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনি বাংলাদেশে চলে যেতে চান, সেক্ষেত্রে আমরা যে ট্রাভেল পারমিট ইস্যু করি সেই ট্রাভেল পারমিট প্রাপ্তির প্রক্রিয়া সহ এই ভিডিওতে থাকবে। আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখলে আপনার অনেক উপকার আসবে। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুরের ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের হাই কমিশনেও এই ফর্মটি পাওয়া যায়। এই ফর্মটি পূরণ করতে হবে, এবং তার পূর্বে আপনাকে যে কাগজগুলো নিতে হবে সেটি হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট বা স্পেশাল পাস বা এমপ্লয়মেন্ট পাস বা আইসিএর ফটোকপি লাগবে। একই সাথে আপনাকে বর্তমান পাসপোর্টের 2 এবং 3 নং পাতা ফটোকপি নিয়ে আসতে হবে, এবং যে ফর্মটির কথা বলছি সেই ফর্মটি আপনি পূরণ করবেন। পূরণ করে আমাদের যে এখানে কাউন্টার আছে সেই কাউন্টারে আপনাকে জমা দিতে হবে, এবং জমা দেওয়ার সময় দু ধরনের সার্ভিস আপনি পেতে পারেন। একটি হচ্ছে যে ইমার্জেন্সি সার্ভিস, যেটা আমরা তিন সপ্তাহের সময় নেই, 3 কর্মদিবস সময় নেই, এবং এর জন্য ফি দিতে হবে আপনাকে $300। আর যদি আপনি রেগুলার প্রসেসে নিতে চান সেটির সময় লাগবে 6 থেকে 7 সপ্তাহ, যার ফি $155। এই ফিটা আপনি কাউন্টারে এসে নেটসের মাধ্যমে আপনি জমা দিবেন। তো এবং আপনি আসবেন 9:30 থেকে 12:30-র মধ্যে। এই সময়ের মধ্যে আমরা সাধারণত পাসপোর্ট আবেদন জমা নেই, এবং 2:30 থেকে 4:30-র মধ্যে এই সময় আমরা শুধুমাত্র পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আপনি যখন এই পাসপোর্ট আপনি আবেদন জমা দিবেন, আমাদের জমা দেওয়ার পরে আপনার টাকা পেমেন্ট হবে, এবং পাশে একটি রুম রয়েছে সেই রুমে আপনার সমস্ত আবেদনগুলি স্ক্যান করা হবে। স্ক্যান করে পেমেন্ট দিলে সেখানে ঢাকায় চলে যাবে, এবং একই সাথে আপনাকে একটি কালেকশন স্লিপ দেওয়া হবে। সেই কালেকশন স্লিপে আপনার সমস্ত তথ্য লেখা থাকবে, এবং একই সাথে আপনার ডেলিভারি স্লিপে লেখা থাকবে কবে আপনি এই পাসপোর্টটি পাবেন। তো এত সত্ত্বেও যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের অফিসের একটি নির্দিষ্ট নাম্বারে ফোন দিতে পারেন। কাউন্টারে লেখা আছে নাম্বার, সেই নাম্বারে ফোন দিলে আপনি মোটামুটি আমরা একটা তথ্য প্রাথমিক তথ্য দিতে পারবো। এছাড়া আপনি বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর নামে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আপনি সার্চ দিতে পারেন। তো এটা মোটামুটি পাসপোর্ট রিনিউয়াল প্রসেস বা পাসপোর্ট রিইস্যুর প্রসেস। আমরা সাধারণত চেষ্টা করি দ্রুত এই পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য। তো মোটামুটি এটি হচ্ছে পাসপোর্ট রিনিউয়াল প্রসেস। এরপরে আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে আমার এই লিঙ্কে বা নিচে কমেন্ট করে জানতে পারে। সংশ্লিষ্ট মিশনে আপনি পাসপোর্ট রিনিউয়ালের জন্য আবেদন করেছেন, ইন দ্য মিন টাইম আপনি ট্রাভেল পারমিট নিয়ে দেশে চলে গিয়েছেন, তো আপনি আপনার পাসপোর্টটি কিভাবে পাবেন? আপনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে যোগাযোগ করলে আপনার পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন। ওখানে একটি ফর্ম আছে, সে ফর্ম পূরণ করবে, পূরণ করে জমা দিলে আপনি এই পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন যে যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত থাকেন বা বিজি থাকেন, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি না আসলে কি করতে পারবেন? হ্যাঁ, আপনারা সরাসরি না আসে কোম্পানি কর্তৃক একজন অথরাইজড পার্সনকে লিখিতভাবে ক্ষমতা অর্পণ করতে পারেন, এবং তার মাধ্যমে এই পাসপোর্ট জমা কিংবা পাসপোর্ট গ্রহণ করতে পারেন। তো বর্তমানে পাসপোর্ট আপনার হারিয়ে গেছে অথবা পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ট্রাভেল পারমিট ইস্যু করে থাকি। ট্রাভেল পারমিট আসলে কেন প্রয়োজন? আপনাকে ইমিগ্রেশনের ট্রাভেল পারমিট আপনার পাসপোর্ট দিতে যাবে, যেহেতু পাসপোর্ট আপনার নাই সেক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ইস্যুকৃত যে ট্রাভেল পারমিট, সেই ট্রাভেল পারমিটে আপনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন। এখন এই ট্রাভেল পারমিট পেতে হলে কি কি কাগজ প্রয়োজন? আপনি যদি কোনো কোম্পানির অধীনে কাজ করে থাকেন তাহলে সেই কোম্পানি কর্তৃক ইস্যুকৃত একটি পত্র লাগবে।
আপনি যদি কোনো স্পেশাল পাশধারী হয়ে থাকেন, তাহলে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার কর্তৃক ইস্যুকৃত একটি পত্র প্রডিউস করতে হবে। আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে পুলিশ রিপোর্ট প্রডিউস করতে হবে। আপনার যদি পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয় অথবা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে যে পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টের এক থেকে 2-3 নং পাত পৃষ্ঠার ফটোকপি করে আবেদনের সাথে জমা দিতে হবে। এবং আপনাকে যদি পাসপোর্ট নাও থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি অথবা আপনার জন্ম সনদ দিয়ে আপনাকে আবেদন দাখিল করতে হবে। এবং এর সাথে আপনাকে একটি 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দেওয়া দিতে হবে। ছবির সাইজ হবে 45x35। এবং বাংলাদেশ হাই কমিশন কর্তৃক যে বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে ট্রাভেল পারমিটের যে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি ডাউনলোড করে পূরণ করতে হবে। আর ফি সংক্রান্ত যে তথ্য সেটি হচ্ছে যে আপনি যদি জরুরি ভিত্তিতে এই ট্রাভেল পারমিটটি চান তাহলে সেক্ষেত্রে আপনাকে $40 প্রদান করতে হবে এবং এক থেকে তিন কর্মদিবসের মধ্যেই আপনি ট্রাভেল পারমিটটি পেয়ে যাবেন। আর যদি আপনি ইমার্জেন্সি না হয়ে রেগুলার প্রসেসে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে $20 সরকারি ঘরে জমা দিতে হবে এবং এটার প্রসেসিং ফি 4 থেকে 5 কর্মদিবস। আপনাকে সকল পেমেন্ট অবশ্যই হাই কমিশনে যে নেটস রয়েছে সেই নেটস এর মাধ্যমে আমাদের কাউন্টারে এসে জমা দিতে হবে। প্রবাসে যে সকল বাংলাদেশীদের সন্তান জন্মগ্রহণ করে তাদেরকেও আমরা পাসপোর্ট দিয়ে থাকি, তো এক্ষেত্রে পাসপোর্ট আবেদন করার নিয়ম একই, কিন্তু নবজাতকের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে বাচ্চার চোখ যেন খোলা থাকে এবং দৃষ্টি যেন সামনের দিকে থাকে। এবং ছবির সাইজটি হবে 45x35। নবজাতকের বাবা ও মার প্রত্যেকের 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সেই সাথে বাবা মা প্রত্যেকের পাসপোর্টের 2য় এবং 3য় পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে। বাবা মার সনদপত্র, বিবাহ সনদপত্র বা কাবিলনামা, এই দুটা লাগবে এবং সিঙ্গাপুর আইসিএ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ। এবং একই সাথে বাংলাদেশ হাই কমিশনে যে তার বাচ্চার জন্ম সনদ প্রাপ্তির জন্য যে আবেদন করা হয়ে থাকে সেই আবেদন জন্য প্রয়োজনীয় তথ্যাবলী জমা দিতে হবে, আর হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো আসলে আমাদের কোথায় পাসপোর্ট জমা নেওয়া হয় এবং কোথায় এনরোলমেন্ট হয়, সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে বলে দিই যে যারা যে সকল প্রবাসী সিঙ্গাপুরে বসবাস করেন তারা কিভাবে আমাদের এই বাংলাদেশ হাইকমিশনে আসবেন। আমাদের এখানে নিকটতম MRT আছে তানজুম পাগার, সে তানজুম পাগার আসতে পারেন। এবং আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে 19 কেপল রোড, চিটপা বিল্ডিং, 19 কেপল রোড, চিটপা বিল্ডিং। এখানে আসলেই আপনারা আমাদের 4 তলায় এই পাসপোর্ট আবেদন গ্রহণ এবং পাসপোর্ট রিনিউয়াল কাজ প্রদানের কাজটি হয়ে থাকে এবং সমস্ত কাজটি এখানে হয়ে থাকে। এখানে আসলে আপনারা আপনার লাইন ধরে বা এবং সুন্দর সিস্টেমে আপনারা কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম, এখানে আমাদের যারা পাসপোর্ট আবেদন দাখিল করেন এবং পাসপোর্ট যারা নেবেন তারা এখানে এসে ওয়েট করতে থাকবেন। এটা হচ্ছে আমাদের কাউন্টার। কাউন্টার থেকে আমাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় এবং আবেদন গ্রহণ করা হয়। আমাদের বেশ কিছু বাংলাদেশি এখানে এসছেন ওনারা আমাদের সার্ভিস নিতে। এখানে কাজ শেষ করে আপনাদেরকে পরে যেখানে যেতে হবে সেটি হচ্ছে এনরোলমেন্ট, অর্থাৎ আপনার এনরোলমেন্ট আমরা এখানে করে থাকি, এই রুমটাই এনরোলমেন্ট কাউন্টার B। ওখানে টাকা জমা দিয়ে তারপরে আপনাদের এখানে এনরোলমেন্টে আসতে হয়, এনরোলমেন্ট করা হয় এখানে। সেবাগ্রহে তারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন, আমাদের সোনবরে নামাজের ব্যবস্থা আছে, আপনারা এখানে এসে আবেদন লিখতে পারেন। এখানে
আবেদন লেখার জন্য জায়গা আছে, আপনারা চাইলে নামাজের সময় গেলে এখানে নামাজ পড়তে পারেন। নামাজের রুম আছে এই ওয়েটিং রুমের সাথেই, এবং একই সাথে এই পাশে আপনার টয়লেটের ব্যবস্থা আছে এবং পানি খাওয়ার ব্যবস্থা আছে। এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ফোন দিবেন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সহযোগিতা করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব। আপনাদেরকে আবারও বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।